আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে একটা এমডি ফায়ার বোর্ড 4 চ্যানেলের, মানে 7টি স্পিকার বাজবে। এমডি ফায়ারটা দিয়ে 7টি স্পিকার বাজবে। সামনে ডিসপ্লে আছে, তারপরে 2টা ভলিউম নব আছে। এটা মেন ভলিউম, এটা টুইটার এবং বেস একসাথে। এটা টুইটার এবং বেস দুটো একসাথে হবে। এটাতে মেন ভলিউম, মিড এবং ফুল ভলিউম এবং প্লাস সাথে অন অফ সুইচও আছে। দেখুন একটা আওয়াজ হচ্ছে, এটা অন অফ সুইচ। তো সাথে একটা ডিসপ্লে আছে, কিছু বাটন আছে। তো এদিকে পেন ড্রাইভের অপশন আছে, ইউএসবি দেওয়া আছে এদিকে। এদিকে বড় মেমোরি স্লট দেওয়া আছে। তো এগুলো এখন ইউজ হয় না, তো এটাতে দেওয়া আছে। এটা তো ইউএসবি এসডি এফএম সাথে ব্লুটুথ সহ। ব্লুটুথ এটার মডেল হচ্ছে 998 মিউজিক এমডিফায়ার, মেড ইন চায়না। এটা চায়না বোর্ড। তো এটা সামনের লুক, তো এটা পিছনের লুক। দেখুন 7টি স্পিকারে কানেক্টর দেওয়া আছে, এক লাইন এইভাবে হবে। তো ইনপুট দেওয়ার জন্য 3টি অপশন আছে। একটা হচ্ছে যে অডিও ইনপুট 3.7 জ্যাক দিয়ে ইনপুট দিতে পারবেন, আর সিএ কেবল দিয়ে ইনপুট দিতে পারবেন, প্লাস ব্লুটুথ দিয়ে ইনপুট দিতে পারবেন। তো এটা এফএম এর জন্য একটা কানেক্টর দেওয়া আছে। তো এই কানেক্টরটি এখানে যদি ইন করেন তাহলে এফএম ক্লিয়ার বাজবে। তো এটা 12 ভোল্ট থেকে 12 ভোল্ট 3 এম্পিয়ার অথবা 5 এম্পিয়ার ইনপুট দিবেন, পাওয়ার ইনপুট। তো এই ইনপুটের জ্যাকটা এদিকে দেওয়া আছে। তো এ হইল অবস্থা এটার। এটা একটা অ্যালুমিনিয়াম বডি পুরা, দেখতেও খুব সুন্দর। তো সাথে একটা রিমোট আছে, আপনারা চাইলে রিমোট দিয়েও কাজ করতে পারবেন, রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন। তো সাথে রিমোটটি দেওয়া আছে, ছোটো একটি রিমোট। তো আমি প্রথমত স্পিকারের কালেকশানগুলো করে নিচ্ছি। তো সবসময় প্লাস মাইনাস দেখে লাগাইতে হবে, কোনটা প্লাস সাইড কোনটা মাইনাস সাইড। তো এটা লাল কালারটি, এটা প্লাস সাইড, প্লাসে দিবেন। তারপরে এটা হচ্ছে যে মাইনাসটি, মাইনাসে দিবেন, এভাবে কালেকশন হবে। তো একটা কাজ শেষ। তো হচ্ছে যে দ্বিতীয় স্পিকারের, তো লালটি হচ্ছে যে প্লাস সাইড, তো প্লাস সাইডে দিতে হবে এই প্লাস সাইড। এবং হলুদটি হচ্ছে যে মাইনাস, এটা মাইনাসে দিতে হবে। যেভাবে আছে ওইভাবে লাগানোর চেষ্টা করবেন, যাতে উল্টা না হয়। এটা দ্বিতীয়টি শেষ, এটা তৃতীয় নম্বর। এটা প্লাস সাইড, প্লাস সাইডে দিবেন। মাইনাস সাইড, মাইনাস সাইডে দিবেন। এটা খুব সোজা, তো আহামরি কিছু নাই, শুধু স্পিকারের লাইনগুলো দেখে লাগাবেন, কাজটি হয়ে যাবে। এটা 7 নম্বর স্পিকারের লাইন। এটা প্লাস, লালটি প্লাস, হলুদটি মাইনাস। বাস, এ হইল কালেকশন। ইজি, একদম সোজা কালেকশনে, কোনো ঝামেলা নাই। তো আমি এই পাওয়ার সাপ্লাইটি ইউজ করতেছি। এটা 12 থেকে 24 ভোল্ট হয়, 5 এম্পিয়ার আউটপুট দেয়।
তো আমি এটা 15 ভোল্টে সেট করে নিলাম, 15 ভোল্ট 5 অ্যাম্পিয়ারে দিয়ে নিলাম। তো পাওয়ারটি দিচ্ছে দেখুন 90 PSA। তো আমি ব্লুটুথটা কানেক্ট করতেছি, দেখুন এটার মডেল হচ্ছে LDZS। এটা কন্ট্যাক্ট কানেক্ট হয়েছে, আমি একটু মিউজিক প্লে করতেছি। এখন টুইটারে বাজতেছে, তা আমি বেসটি বাড়াচ্ছি। বন্ধুরা সেরকম সাউন্ড, তো ফুল সাউন্ড দেওয়া যায়নি কারণ এটার বেশি ওয়াট বেশি, তো 400 ওয়াটের মতো এই বোর্ডটি, 400 ওয়াটের মতো। 400 ওয়াট যদি ফুল দিই তার স্পিকারগুলো কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমি অর্ধেক ভলিউমে দিছি। তো দেখলেন সেরকম বেস এবং সেরকম টুইটার, টুইটারের সাউন্ডও সেই ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন। তো চাইলে এই বোর্ডটি আপনারা ইউজ করতে পারেন, এটিও খুব ভালো মানের একটা অ্যাম্প্লিফায়ার বোর্ড, 4 চ্যানেল, 4 চ্যানেলের। তো এই সাইডটাই মোটামুটি আমি 200 ওয়াট, এখানে 200 ওয়াট পর্যন্ত লোড দিছি, যেহেতু দুটো আছে যে 40 ওয়াট করে 80 ওয়াট, আর এগুলো হচ্ছে 60 ওয়াট করে 120 ওয়াট, টোটাল 200 ওয়াট ইনপুট দিছি। তো এটা 400 ওয়াটের উপর আছে, সেহেতু আপনারা যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি 100 ওয়াট করে স্পিকার ইউজ করতে পারেন, তাহলে ফুল সাউন্ড দিয়ে সেরকম সাউন্ড পাবেন, সেরকম সাউন্ড কোয়ালিটি নিতে পারবেন। তবে 5 অ্যাম্পিয়ারের জায়গায় যদি আপনারা 6 অ্যাম্পিয়ার বা 8 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই ইউজ করেন, 12 ভোল্ট দিবেন,
তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি আরও ভালো পাবেন। তো দেখতে অনেক সুন্দর, সাউন্ড কোয়ালিটিও হেভি। তো চাইলে এই বোর্ডটি আপনারা ইউজ করতে পারেন। এমডিফায়ার এটা একটা কমপ্লিটই, এটা শুধু স্পিকারের লাইনগুলো দিবেন, পাওয়ারটা দিবেন, বাস কাজ শেষ। তো এই হলো অবস্থা, বোর্ডটি চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।